কিভাবে স্যামসাং ফ্ল্যাশ ফ্ল্যাশ স্যামসাং সেটগুলো ফ্ল্যাশ করবেন জাস্ট ঘরে বসে থেকে, অর্থাৎ আপনি নিজেই পারবেন ফ্ল্যাশ করতে। তো আজকে ভিডিওটি যদি ফুল দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কিভাবে স্যামসাং যে ফাইলটি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমার যে মডেলটি রয়েছে 7562, তো এই ফাইলটা ডাউনলোড করতে হবে অবশ্যই। এই যে সেটটি রয়েছে, এই সেটটি কিন্তু আপনার যে মডেলের রয়েছে সেই মডেলের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হবে। তো কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয় থেকে শুরু করে এ টু জেড আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। তো গাইস এখানে ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আজকে আপনি স্যামসাং ফ্ল্যাশিং করতে পেরে যাবেন আশা করি ইনশাল্লাহ। স্যামসাং যে ফাইলগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমি আমার যে মডেল রয়েছে সেই মডেল অনুযায়ী কিন্তু সেই ফাইলটি ডাউনলোড করেছি। অর্থাৎ গুগলে গিয়ে আপনি এই আপনার যে মডেলটি রয়েছে সেই মডেলটি আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। লিখবেন স্যামসাং Z3 7562, তো সেম এভাবে আপনারা যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু পেরে যাবেন। তো গাইস এখানে দেখুন, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দেব, আমি বলেছি আজকে আপনাদের ফুল ফ্ল্যাশিং শিখিয়ে দেব স্যামসাং সেটগুলো যেভাবে ফ্ল্যাশ করবেন। দেখুন এখানে মডেল নাম্বার যেটা রয়েছে বা এর পিছনে ব্যাটারি খুললে যে মডেল নাম্বারটা দেখবেন সেই মডেল নাম্বারটি অনুযায়ী আপনি ফ্রেমওয়্যারটি ডাউনলোড করবেন। তো আমি এখানে যা স্যামসাং যে আমার মডেল নাম্বারটি রয়েছে সেই মডেল নাম্বারটি লিখে সার্চ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইট রয়েছে, তাদের মধ্যে যে কোনো একটি সাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি আমার ফাইলটি ডাউনলোড করেছি এবং এখানে অবশ্যই আবার ইউএসবি ড্রাইভারটা আপনার যদি স্যামসাং যে কোনো স্যামসাংই হোক সেটা যদি ইউএসবি ড্রাইভার না দেন তাহলে কিন্তু আপনি কখনোই ফ্ল্যাশ করতে পারবেন না, এই বিষয়টি খেয়াল রাখবেন। তো এখানে আমি দেখুন এটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, গুগল থেকে অবশ্যই আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো এক কথা বলতে গেলে আপনার ইউএসবি ড্রাইভার এবং যে ফ্ল্যাশ টুলস অর্থাৎ যেটা দিয়ে আপনি ফ্ল্যাশ করবেন ওডেন স্যামসাং ফ্ল্যাশ করার যে ফাইলটি রয়েছে সেটি হলো ওডেন, এটাকে ফ্ল্যাশ টুলস বলি। তো আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে ফ্রেমওয়্যারটি নামাতে হবে, ইউএসবি ড্রাইভারটি নামাতে হবে এবং আপনার ফ্ল্যাশ টুলস নামাতে হবে। তো এই তিনটে জিনিস যদি আপনি রান করেন তাহলে কিন্তু আপনার কোনো কিছুই করতে হবে না, আপনি ঘরে বসে থেকে ফ্ল্যাশিং করতে হবে। তো এইখানে দেখতেছেন ইউএসবি ড্রাইভারটা, ইউএসবি ড্রাইভারটা যেহেতু ইনস্টল হচ্ছে না আপনারা কিন্তু নেট থেকে আপডেট ভার্সনের যে ইউএসবি ড্রাইভার রয়েছে সেটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে সেট আপ করবেন। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ করতে হলে অবশ্যই আপনাকে ডাউনলোড মোড আনতে হবে। তো ডাউনলোড মোড আনতে হলে অবশ্যই আপনাকে পাওয়ার বাটন, হোম বাটন এবং প্লাস বাটন চাপ দিয়ে ধরতে হবে, মাইনাস বাটন চাপ দিয়ে ধরতে হবে, তাহলে কিন্তু আপনার ডাউনলোড মোড আসবে। এবং যদি না আসে দেখুন আমি একটি কেবল মাস্টার কেবল কিনতে পাওয়া যায়। তো আপনারা যেহেতু আমার এটা খারাপ পোর্ট ভলিউম বাটনের খারাপ সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার সেটটি ডাউনলোড মোডে আসছে। তো এটি ডাউনলোড মোডে নয়, অ্যাকচুয়ালি সফটওয়্যার মারতে গিয়ে ফেল মেরেছে যার ফলে কিন্তু এরকম আপডেট চলে এসেছে। তো দেখুন এভাবে অবশ্যই আপনাকে ডাউনলোড মোডে নিয়ে আসতে হবে। ডাউনলোড মোড নিয়ে আসার পর আপনাকে অবশ্যই ওডেন যে ফাইলটি রয়েছে অর্থাৎ যেটা দিয়ে ফ্ল্যাশ করবেন সে ফাইলটি কিন্তু ওপেন করতে হবে। তো ফাইলটি ওপেন করার পর যে ফাইলগুলো রয়েছে সে ফাইলগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। তো এখানে আমার যে ওডেন সিস্টেম ওডেন টুলসটি রয়েছে ওডেন টুলসটি আমি এখান থেকে ওপেন করলাম।
ওপেন করার পর গাইস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো স্যামসাং এ একটা ফাইলও হতে পারে, চারটি ফাইলও হতে পারে। তো এখানে গাইস সর্বপ্রথম বুটলোডার যেটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ফাইল মেলানোই আছে বুটলোডার। এখন এখানে যে সি মডেম রয়েছে, মডেম ড্রাইভার দিতে হবে, এবং সিএস রয়েছে, সিএসটা দিতে হবে, এবং ফোন রয়েছে। তো কথা বলতে গেলে চারটা ফাইল আমাকে মিলিয়ে দিতে হবে। তো চারটি ফাইল মেলানোর জন্য অবশ্যই মেলানোই থাকে, এবং যেটা পিডি রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় ফাইল, যার ফলে আমি এই তিনটা আগে দিয়ে নিলাম। তো এখানে জাস্ট কি করতে হবে, আমি ওকে ক্লিক করে দিলাম, ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ফ্লাশিং শুরু হয়ে গিয়েছে। তো গাইস অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমার ইউএসবি পোর্টটা পেয়েছে, এবং আমার সফটওয়্যারটি লোডিং ছিল, এখন লোড কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো। তো গাইস ক্লিক করে দেওয়ার পর আর কোনো কাজ করতে হবে না, অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমি ফুল ভিডিওটি অনেক সময় লেগে যাবে দেখানো, যার ফলে স্কিপ করে দিচ্ছি। তো এখানে 100% ওকে হয়ে যাবে। ওকে হয়ে যাওয়ার পর আপনার সেটটি অলরেডি রান হয়ে যাবে। তো এভাবে যদি আপনারা ফ্ল্যাশ করেন, তাহলে যে কোনো স্যামসাং ফ্ল্যাশ করতে পারবেন ঘরে বসে থেকে। তো গাইস আশা করি বুঝতে পেরেছেন যে টুলসগুলো রয়েছে, টুলসগুলো ডাউনলোড করতে হবে, ওডেন ফাইল ডাউনলোড করতে হবে, এবং ফ্রেমওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো দেখুন ফ্ল্যাশ এখানে রিসেট কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার সেটটি কিন্তু রিবুট নিয়েছে। রিবুট নেওয়ার পরে এটা এখানে জাস্ট কিছু সময় সময় লাগবে, অনেক সময় লাগবে এটাকে রান হতে। তো গাইস আশা করি বুঝতে পেরেছে। তো গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপ করব আপনাদের মাঝে, সেই ভিডিওগুলো নোটিফিকেশন মেসেজ পেয়ে যান। সেই বিষয়টি খেয়াল রেখে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং গাইস প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি, যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সো গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন, এ প্রত্যাশায় আজকের মতো এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।